হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই জানো যে সাইক্লোন আমফান নামক একটা ভীষণ বড় প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেছে পশ্চিমবঙ্গে এই কদিন আগেই আর ঠিক তাই জন্য পশ্চিমবঙ্গে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর আমাদের এরিয়াতেও নেটওয়ার্কের প্রবলেম ভীষণভাবে ছিল এখনও খানিকটা আছে তা সত্ত্বেও ভিডিও আপলোড করছি আর আশা করি এরপর থেকে রেগুলারলি ভিডিও আপলোড করব এতদিন ভিডিও না আপলোড করতে পারার জন্য সরি আর আজকের ভিডিওটা দেখতে থাকো নাও লেটস মুভ অন টু দ্য মেইন পার্ট অফ দ্য ভিডিও হ্যালো এন্ড ওয়েলকাম টু পড়াশোনা আজকের এই ভিডিওতে আমরা ঠিক এইভাবেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করতে শেখাবো এবং এটা আমরা প্র্যাকটিস করাবো তোমাদের প্রত্যেকটা টেন্সের জন্য প্রত্যেক ধরনের টেন্সের জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা ভিডিও শেষে প্রত্যেকটা টেন্সের ভয়েস চেঞ্জ কী করে করতে হবে সেটা সম্পূর্ণভাবে বুঝতে পেরে যাবে ইন দিস টাফ টাইম It is important for all হ্যালো স্টুডেন্ট আমরা আগের দিনই পার্টস অফ স্পিচ টেন্স আর কাইন্ডস অফ সেন্টেন্স পড়েছিলাম আজকের ভিডিওটার জন্য ভার্ব এবং কাইন্ডস অফ এর কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট যদি তোমরা আগের ভিডিওটা কেউ না দেখে থাকো তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নাও তাহলে আজকের ভিডিওটা বুঝতে সুবিধা হবে আজকের আমাদের যেটা টপিক তার মধ্যে থেকে যদি প্রথম ওয়ার্ডটা আমরা পিক করি যেটা হলো ভয়েস এখানে কিন্তু ভয়েস মানে গলার আওয়াজ বোঝানো হচ্ছে না এখানে ভয়েস মানে যেটা বোঝানো হচ্ছে আমাদের যে সাবজেক্ট থাকবে সেইটার সাথে ভার্ভের কি টাইপের রিলেশন অর্থাৎ কাজটা ডিরেক্টলি করছে নাকি কাজটা তার দ্বারা হচ্ছে তোমরা মাঝে মধ্যে এরকম দুটো সেন্টেন্স দেখে থাকবে যাদের মিনিং কিন্তু অনেকটা এক বাট একটার সাবজেক্ট অন্যটার অবজেক্ট হিসেবে রয়েছে বা অন্যটার অবজেক্ট আর একটার সাবজেক্ট হিসেবে রয়েছে তো এই যে দুটো সেন্টেন্স রয়েছে এই দুটোকে তোমাদের খানিকটা টুইন্স বলে বা জমজ বলে মনে হবে বাট এই দুটো সেন্টেন্সকে কি করে তোমরা আলাদা করবে বা কি ধরনের চেঞ্জ করলে এরকম সেন্টেন্স তৈরি হয় তার ব্যাপারেই আমরা পুরো ডিটেলসে পড়বো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আশা করি তোমরা এই ভিডিওর শেষে পুরো জিনিসটা শিখে যাবে তাহলে আমাদের আজকে টপিকের মধ্যে প্রথম পার্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর তারপরে পড়বো প্যাসিভ ভয়েস তো অ্যাক্টিভ ভয়েস এখান থেকেই তোমরা বুঝতে পারছো যে যে কাজটা করছে সে কিন্তু ডিরেক্টলি ইনভলভ রয়েছে যদি আমি বলি যে হি প্লেস ফুটবল তো হি প্লেস ফুটবল এখানে দেখো হি ডিরেক্টলি প্লেটার সাথে ইনভলভ রয়েছে সেখানে সেই জন্য বলা হচ্ছে এটাকে অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ থেকেই মনে হচ্ছে কোথাও না কোথাও একটা অ্যাক্টিভলি ইনভলভ রয়েছে প্যাসিভ ভয়েস এখান থেকে কোথাও না কোথাও মনে হচ্ছে যে কাজটা যে করছে তার সাথে যেন কাজটার একটা ইনডাইরেক্টলি একটা প্যাসিভ ইনভলভমেন্ট রয়েছে অর্থাৎ আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি যেমন আমি বললাম অ্যাক্টিভটা হি প্লেস ফুটবল এটারই প্যাসিভ কি হবে football is played by তো এখানে দেখো ফুটবল তার দ্বারা খেলা হয় তো এখানে দেখো কোথাও একটা প্যাসিভিটি চলে আসছে তো সেখানে মানে একটা ঘুরিয়ে কথা বলার ব্যাপার চলে আসছে সেই জন্য এটাকে আমরা বলছি প্যাসিভ ভয়েস তো এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা বা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করার জন্য কিছু কি রুলস আছে তো সেই কি রুলস গুলো কি কি সেটা আমরা দেখে নিই প্রথম রুলটা হলো সাবজেক্ট বিকামস অবজেক্ট এন্ড ভাইস ভার্সা অর্থাৎ সাবজেক্ট কি হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে আর একটা সেন্টেন্সের এবং অবজেক্ট যেটা থাকবে আর একটা সেন্টেন্সের সেটা হয়ে যাবে পরের সেন্টেন্সের সাবজেক্ট এর পরের রুলটা কি বলছে ভার্ব ইজ কনভার্টেড ইনটু পার্টিসিপল ফর্ম যে ভার্বটা থাকবে অ্যাক্টিভে সেটা প্যাসিভে যখন কনভার্টেড হবে তখন সেটা সেই ভার্বটার পার্টিসিপল ফর্ম নিয়ে নেবে আর তার সাথে একটা সাবঅর্ডিনেট ভার্ব অ্যাডেড হবে অর্থাৎ সাপোর্টিভ ভার্ব অ্যাডেড হবে যেটা ওই মেইন ভার্বটাকে একটা না দিয়ে রাখবে বা একটা সাপোর্ট দিয়ে রাখবে তাই জন্য সেটাকে আমরা কি বলি একটা সাপোর্টিভ ভার্ব বলি আমরা প্রথমে সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ দেখব তো প্রথমে একটা আমরা এক্সাম্পল দেখে রাজু প্লেস ক্রিকেট এখানে দেখো এভি মানে অ্যাক্টিভ ভয়েস আর পিভি মানে প্যাসিভ ভয়েস এখানে দেখো কাজটা রাজু কিন্তু ডিরেক্টলি করছে এখানে সাবজেক্ট আর অবজেক্ট কি করে ডিটারমাইন করব কে করছে যদি আমি জিজ্ঞেস করি সেটা হচ্ছে সাবজেক্ট আর কি করছে বা কাকে করছে সেরকম হলে অবজেক্ট রাজু প্লেস ক্রিকেট ক্রিকেটটা দেখো এখানে অবজেক্ট কারণ যদি আমি জিজ্ঞেস করি কি করছে প্লেস ক্রিকেট ক্রিকেট খেলছে তাহলে প্লেস ভার্ব হলে ক্রিকেট হলো অবজেক্ট আর রাজু কি সাবজেক্ট কারণ কে খেলছে যদি জিজ্ঞেস করি উত্তর পাই কি রাজু তাহলে এই সেন্টেন্সটাই যদি আমি প্যাসিভ ফর্মে চেঞ্জ করি কিরকম হবে ক্রিকেটটা কি হয়ে যাবে সাবজেক্ট রাজু কি হয়ে যাবে অবজেক্ট আর প্লে যে আমরা পার্টিসিপেন্ট ফর্মটা থাকবে সেটাকে ইউজ করব যেটা প্লেড। তাহলে ক্রিকেট প্লেড বাই রাজু এবার দেখো কোথাও একটা কিছু মিসিং কেমন একটা মনে হচ্ছে কিছু একটা নেই কিছু একটা নেই কি নেই সেটাই হচ্ছে সাপোর্ট অর্থাৎ সাপোর্টিং ভার্বটা নেই এই যে সাপোর্টিং ভার্বটা নেই এটা হয় এখানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ইজ বা আর বসে তাহলে কি লিখব ক্রিকেট ইজ প্লেড বাই রাজু তাহলে ফর্মটা কি হলো ক্রিকেট ইজ প্লেড বাই রাজু নেক্সট সেন্টেন্সটা দেখি হি লাইক্স ম্যাঙ্গোজ দেখো ইজ বা আর যে বললাম এখানে কিন্তু যেটা অবজেক্ট থাকছে আগের সেন্টেন্সের সেটাই যখন সাবজেক্ট হচ্ছে পরের সেন্টেন্সের সেই সাবজেক্টটাই কিন্তু ডিটারমাইন করবে কি বসবে মানে কি টাইপের ভার্ব বসবে প্লুরাল ভার্ব বসবে না সিঙ্গুলার তো প্লুরাল হলে আর হবে সিঙ্গুলার হলে ইজ হবে এখানে দেখো ম্যাঙ্গোজ কিন্তু প্লুরাল আছে তাই যখন প্যাসিভ ভয়েসে আমরা লিখব তাহলে ম্যাঙ্গোজ আর হবে আর লাইকের পার্টিসিপল ফর্ম কি লাইকড তাহলে ম্যাঙ্গোজ আর লাইকড বাই হেম পরের সেন্টেন্সটা কি বলছে উই ইউজ স্যানিটাইজার ভেরি ফ্রিকুয়েন্টলি অ্যাক্টিভ ভয়েসে বলা হয়েছে এটা তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে এখানে দেখো ইউজ হচ্ছে ভার্ব উই হচ্ছে কি সাবজেক্ট আর দা স্যানিটাইজারটা কি অবজেক্ট তাহলে প্যাসিভ ভয়েসটা কি হবে দা স্যানিটাইজার হয়ে গেল সাবজেক্ট তাহলে দা স্যানিটাইজার সিঙ্গুলার আছে তাই ইজ ইউজের পার্টিসিপেল কি ইউজড দা স্যানিটাইজার ইজ ইউজড বাই আস ভেরি ফ্রিকোয়েন্টলি বা এরকমও বলতে পারি দা স্যানিটাইজার ইজ ইউজড ভেরি ফ্রিকোয়েন্টলি বাই আস নেক্সট সেন্টেন্স বলেছে ডু ইট দেখো এই সেন্টেন্সগুলো একটু আলাদা টাইপের এখানে দেখবে সাবজেক্ট তোমরা দেখতে পাবে না বা কিছু ক্ষেত্রে হয়তো অবজেক্ট দেখতে পাবে না এই টাইপের চেঞ্জটাকে তোমাদের খানিকটা একটু কিছুটা হলেও মুখস্থ করতে হবে তো তো দেখো এখানে ডু ইট একটা প্যাটার্নে কিন্তু আমরা মুখস্থ করব। দেখো আমি শিখিয়ে দিচ্ছি তোমাদের কি প্যাটার্নে মুখস্থ করবে প্রথমটা দেখো তারপর একটার থেকে প্যাটার্নটা আমি বোঝাবো ডু ইট এটার প্যাসিভ ফর্ম হবে হচ্ছে লেট ইট বি ডান অর্থাৎ দেখছো লেটের পরে বসছে কি অবজেক্টটা এখানে ইট কি অবজেক্ট লেটের পরে অবজেক্ট বসছে তারপরে বি ভার্বের র ফর্মটা বসছে অর্থাৎ বি বসছে এবং ডু এর যেটা পার্টিসিপল ফর্ম সেটা বসলো পরে সেন্টেন্সটা দেখি ক্লোজ দা ডোর তাহলে এখানে কি হবে ক্লোজ এর যেটা পার্টিসিপল ফর্ম সেটা বসবে আর বি ভার্বটা বসবে ঠিক তার আগে আর লেট তারপরে অবজেক্ট এখানে অবজেক্ট কি দা ডোর তাহলে কি হবে লেট দা ডোর বি ক্লোজড এরপরে সেন্টেন্সটা আমরা দেখছি যে প্রিপেয়ার ফরওয়ার্ড অ্যাকটিভ ভয়েসে রয়েছে প্যাসিভ ভয়েসে কি হবে বি প্রিপেয়ার্ড ফরওয়ার্ড এখানে কিন্তু আমরা লেট দিয়ে করছি না আমরা জাস্ট দিচ্ছি যে ফর ফরওয়ার্ড নেক্সট সেন্টেন্সটাও একটু অন্য ধরনের আছে প্লিজ কিপ দ্য বুক অন দ্য টেবিল অ্যাক্টিভ ভয়েসে রয়েছে দেখো এখানেও সাবজেক্ট মিসিং তাই জন্য এখানে আমরা সাবজেক্টটা অ্যাজিউম করে নেব যে ইউ এখানে দেখো প্লিজ বলেছে তাহলে আমরা ওটাকে রিকোয়েস্ট হিসেবে নেবো তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু কিপ দ্য বুক অন দ্য টেবিল এটাই হবে কি এটার প্যাসিভ ফর্ম এই টাইপের যে প্যাসিভ ফর্মগুলো করালাম এই চারটে টাইপের প্যাসিভ ফর্ম একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে জাস্ট প্যাটার্নটা এরপরে আমরা দেখব যে সিম্পল পাস টেন্সের এর কি করে চেঞ্জ হচ্ছে সিম্পল প্রেজেন্ট এর সাথে সেম ভাবে চেঞ্জ হবে শুধু এখানে যেটা আলাদা হবে সেটা হলো বি ভার্বের পাস্ট ফর্মটা ইউজ হবে বি ভার্বের পাস্ট ফর্ম কি ওয়াজ বা ওয়্যার ডিপেন্ড করছে সিঙ্গুলার বা প্লুরাল তার উপরে প্রথম সেন্টেন্সটা দেওয়া আছে আই স হার দেয়ার এখানে দেখো হারটা সাবজেক্ট হিসেবে ইউজ হবে সেটা হবে সি আর কি হবে সয়ের যেটা পার্টিসিপেল ফর্ম সেটা সিন হবে তাহলে কি হবে শি ওয়াজ সিন বাই মি দেয়ার বা শি ওয়াজ সিন দেয়ার বাই মি এখানে দেখো ওয়াজ সিন ইউজ হচ্ছে তো ওয়াজ যেটা ইউজ হচ্ছে এটা কিন্তু সাপোর্টিং ভার্ব যেটা বললাম তো সাপোর্টিং ভার্বটা দেখো আমরা ইউজ করছি ওয়াজ এর জায়গায় ওয়্যার হতে পারত যদি সাবজেক্টটা কি হতো প্লুরাল হতো কার সাবজেক্ট যেটা আমরা চেঞ্জ করে পাচ্ছি মানে যে সেন্টেন্সটা আমরা চেঞ্জ করছি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে দেয় তাহলে প্যাসিভের সাবজেক্ট যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দেয় তাহলে অ্যাক্টিভের এর সাবজেক্ট যেটা আমরা চেঞ্জ করছি তার সাবজেক্টটা কিন্তু ম্যাটার করবে এখানে এরপরের সেন্টেন্সটা বলেছে সি টুক দ্য ডগ ফর এ ওয়াক অ্যাক্টিভ ফর্মে দেওয়া রয়েছে এটার প্যাসিভ ফর্ম কী হবে দ্য ডগ এটা হচ্ছে অবজেক্ট দ্য ওয়াজ টেকেন বাই হার ফর এ ওয়াক বা দ্য ডগ ওয়াজ টেকেন ফর এ ওয়াক বাই হার যে একটা আমরা লিখতেই পারি এর পরের সেন্টেন্সটা দেখে ভয়েস কি হবে দেখো সাম এখানে কি রয়েছে অবজেক্ট অবজেক্ট আর আর মিটাও কিন্তু হি হচ্ছে সাবজেক্ট তাহলে আমরা এখানে দেখছি যে দুটো অবজেক্ট রয়েছে তাহলে আমরা দুটো প্যাসিভ ফর্ম পাবো তাহলে প্রথম প্যাসিভ ফর্মটা কি হবে ধরে নিই মিটাকে আমি অবজেক্ট ধরছি তার প্যাসিভ ফর্মটা কি হবে আই ওয়াজ গিভেন বাই হিম সাম ভেজিটেবল মানে এটাকে আমরা একটু ভালোভাবে লিখলে আই ওয়াজ গিভেন সাম ভেজিটেবল বাই হিম আর এটার গিভেন বাই হিম টু মি দেখো এখানে কিন্তু সাম ভেজিটেবলটা প্লুরাল ফর্মে আছে তাই জন্য আমরা ওয়্যার ইউজ করলাম আর মিটার জন্য যেটা আমরা আই বললাম সেটার জন্য ওয়াজ ইউজ করলাম তার কারণ ওটা কিন্তু সিঙ্গুলার ফর্মে ছিল পরের সেন্টেন্সটা দেখি হরিশ সেন্ট সোহেল আ প্রেজেন্ট ভয়েস এটাতেও কিন্তু দেখো দুটো অবজেক্ট রয়েছে একটা সোহেল আর একটা এ প্রেজেন্ট তাহলে এখানেও ফর্ম কটা হবে দুটো হবে তাহলে কী কী ফর্ম হবে সোহেল ওয়াজ সেন্ট আ প্রেজেন্ট বাই হরিশ এটা একটা হবে আর একটা কি হবে আ প্রেজেন্ট ওয়াজ সেন্ট টু সোহেল বাই এই রকম দুটো ফর্ম হলো

যা চেঞ্জ করছিলাম প্রত্যেকটাতেই আমরা প্যাসিভ ফর্মে কি অ্যাড করছিলাম একটা সাপোর্টিং ভার্ব সেই ভার্ভটা যা খুশি হতে পারত মানে যা খুশি মানে বি ভার্বের যে কোনো ফর্ম না হলে প্লুরাল না হলে সিঙ্গুলার ডিপেন্ড করছে কোন ভার্বের আমরা চেঞ্জ করছি প্রেজেন্ট না পাস্ট এখানে কিন্তু আমরা দেখব অলরেডি একটা সাপোর্টিং ভার্ব প্রেজেন্ট রয়েছে তাহলে সেই যে সাপোর্টিং ভার্বটা প্রেজেন্ট রয়েছে তাহলে আমরা সাপোর্টিং ভার্ভ ইউজ করতে পারবো না এর জায়গায় আমরা ওই সাপোর্টিং ভার্ব আর মেন ভার্বের মধ্যেখানে ঠিক একটা ওয়ার্ড বসাবো সেটা হচ্ছে বিং বি ই আই জি বিং আমরা একটা এক্সাম্পল দেখে নিই আই এম রিডিং আ বুক এখানে দেখো এ বুক হচ্ছে অবজেক্ট অ্যাম রিডিংটা হচ্ছে ভার্ব আই হচ্ছে সাবজেক্ট তাহলে আ বুক অ্যামের মেন ভার্বটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে ইজ আ বুক ইজ রেড এই যে বিংটা দেখো বসলো সাপোর্টিভ ভাব যেটা আছে আর মেন ভার্ব তার ঠিক মধ্যেখানে তাহলে আমাদের প্যাসিভ ফর্মটা কি হলো আ বুক নেক্সট সেন্টেন্স দে আর পেন্টিং দলটিভ রয়েছে এটার প্যাসিভয়েস কি হবে দ্য ওয়ালস আর বিং বাই দেম দেখো এখানে ওয়ালসটাও কিন্তু প্লুরাল রয়েছে তাই জন্য আমরা কি ইউজ করলাম আর বিং পেন্টেড এরপরে সেন্টেন্সটা বলেছে আর ইউ কুকিং বিরিয়ানি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে তাহলে তার প্যাসিভ ভয়েস কি হবে ইজ বিরিয়ানি বিং কুকড বাই ইউ এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু চেঞ্জ হয় তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আরো বেশি করে প্র্যাকটিস করবে তাহলে তোমরা আরো বেশি করে বুঝতে পারবে যে কি করে চেঞ্জটা হচ্ছে এটাই দেখো বিরিয়ানিটা কি অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে কি হয়ে গেল সাবজেক্ট তাহলে ইজ বিরিয়ানি বিং কুকড বাই ইউ এখানে ইজ কেন ইউজ করলাম কারণ বিরিয়ানি কি সিঙ্গুলার ফর্ম আমরা এবার পাস্ট কন্টিনিউয়াস দেখব আগেরটায় আমরা দেখলাম যে বিং ইউজ হচ্ছে এখানেও আমরা সেম জিনিস বিইং ইউজ করব শুধু পাস্ট ফর্মটা ইউজ করব দেখে নিই আমরা কিছু এক্সাম্পল আই ওয়াজ ডুইং দ্য জব অলরেডি দেখবে পাস্ট ফর্ম অ্যাপ্লাইডই আছে তো সেখানে সেরকম কিছু করার নেই শুধুমাত্র মেন ওয়ার্ভটার পার্টিসিপেল ফর্মটা আমরা কিন্তু ইউজ করবো তাহলে কী হবে দ্য জব ওয়াজ বিং ডান বাই মি প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমরা দুটো যে গোল্ডেন রুল পড়েছিলাম ওই দুটো গোল্ডেন রুল কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যে দুটো গোল্ডেন রুল কিন্তু আমরা প্রথমেই পড়েছিলাম নেক্সট সেন্টেন্স কী বলছে ওয়ার দ্য বয়েজ থ্রোয়িং স্টোনস এখানে দেখো স্টোনস কি অবজেক্ট তাহলে কি হবে ওয়ার স্টোনস বিং থ্রোন বাই দ্য বয়েজ নেক্সট সেন্টেন্স বলছে আই ওয়াজ কুকিং আ স্পেশাল ডিস অ্যাট দ্য টাইম

শুধু তোমাদের ডিটারমাইন করতে হবে এটা সিঙ্গুলার ফর্ম নাকি প্লুরাল ফর্ম আর এই সাপোর্টিং ভার্ব আর মেন ভার্বের মধ্যে একটা ওয়ার্ড বসবে সেটা হলো বিন বি ডাবল ই এন আগের টাই বসছিল বিং বিই আই এন জি এটাই বসবে বিন বি ডাবল ই এন তাহলে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক এটার ভয়েস চেঞ্জ কি হবে মাই হোমওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি হ্যাজবিন কেন হচ্ছে তার কারণ হলো মাই হোমওয়ার্কটা কিন্তু এখানে সিঙ্গুলার ফর্ম এরপরে সেন্টেন্সটা বলেছে দ্য বয়েজ হ্যাভ সেন্ট দ্য ফ্লাওয়ার্স দ্য ফ্লাওয়ার্স কিন্তু এখানে প্লুরাল তাহলে কি হয়ে যাবে যখন প্যাসিভ হবে তখন দ্য ফ্লাওয়ারসটা হবে সাবজেক্ট আর সেটাই ডিটারমাইন করবে কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে ফর্মটা তাহলে দ্য ফ্লাওয়ার্স হ্যাভ বিন সেন্ট বাই দ্য বয়েজ আবার বলছি গোল্ডেন রুলটা কিন্তু আমরা কোনোদিন ভায়োলেট করব না যে দুটো আমরা প্রথমে পড়েছিলাম এরপরে কি বলছে সুহানা হ্যাজ রিটেন দিজ লেটার্স তাহলে দেখো দিজ লেটার্স এটা কিন্তু আবার প্লুরাল ফর্ম তাহলে দিজ লেটার্স হ্যাভ বিন রিটেন বাই সুহানা এরপরে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ দেখব এটা আমার মনে হয় ইজিয়েস্ট অফ দ্য লট কেন তা তোমরা খানিকক্ষণের মধ্যেই বুঝতে পারবে প্রথম সেন্টেন্সটা দেখি কি দেওয়া আছে দে হ্যাড ডান দ্য ওয়ার্ড দেখো এখানে তোমাদের কিন্তু সিঙ্গুলার প্লুরাল কথা ভাবতেই হবে না এই যে সেন্টেন্সটা আছে দে হ্যাড ডান দ্য পারফেক্টের ক্ষেত্রে তেমন এখানেও বসবে আর যা বাকি গোল্ডেন রুল ফলো করে হচ্ছে তেমনই হবে জাস্ট একটা বিন বসবে আর কিচ্ছু নয় তাহলে এটার প্যাসিভ ভয়েস কি হবে দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই দেম নেক্সট সেন্টেন্স কী বলেছে হ্যাড ইউ লেন্ড দ্য বুক এটা কী হয়ে যাবে বুকটা আছে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট তাহলে হ্যাড দ্য বুক বিন লেন্ড বাই ইউ নেক্সট সেন্টেন্স কী বলেছে হি হ্যাড নোন ইট প্যাসিভ প্যাসিভয়েস কী হয়ে যাবে ইট হ্যাড বিন নোন বাই হিম দেখো আমি যেটা বললাম সিম্পলেস্ট আর ইজিয়েস্ট অফ দ্য লট তাই কিন্তু প্রমাণিত হলো এখানে শুধুমাত্র একটা বিন বসাতে হলো বাকি যে আমরা রুল ফলো করছিলাম ঠিক সেভাবেই হলো এরপরে আসছে ফিউচার টেন্স ফিউচার টেন্সের মধ্যে আমরা প্রত্যেকটাই পড়বো সিম্পল ফিউচার এবং বাকি যা ফিউচারের টেন্সের ভাগ আছে তোমরা যদি ফিউচার টেন্সের ভাগগুলো না জেনে থাকো তাহলে ওপরে রাই বাটনে ক্লিক করে সেই ভাগগুলো একবার দেখে নাও রভ উইল ডু ইট অ্যাক্টিভ ভয়েসে আছে তাহলে কী হবে প্যাসিভ ভয়েসে দেখো আমরা ফিউচার টেন্সের ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে বি ভার্বটা আমরা ইউজ করবো আর এর যেটা পার্টিসিপেট ফর্ম সেটা তো আমরা লিখবই তাহলে কী হবে জাস্ট একটা বি ভার্ব অ্যাড করবো সেটা কী হবে ইট উইল বি ডান বাই রবি নেক্সট সেন্টেন্স কি আছে উই শ্যাল কাট ভেজিটেবল এইখানে একটা টুইস্ট আছে উইয়ের সাথে কিন্তু শ্যাল হয় কিন্তু আমরা যখন চেঞ্জ করবো প্যাসিভে তখন ভেজিটেবলস হয়ে যাবে সাবজেক্ট তাই সে ভেজিটেবলস সাথে কিন্তু আমরা উইল ইউজ করব শ্যাল নয় তাই জন্য কি হবে ভেজিটেবলস উইল বি কাট বাই আস ঠিক আছে এরপরের সেন্টেন্স বলেছে হি উইল নট হার্ট ইউ অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস কি হবে ইউল নট বি হার্ড বাই হিম সিম্পল জাস্ট একটা বি বসবে শুধু তোমায় খেয়াল রাখতে হবে শ্যাল কখন বসছে আর উইল কখন বসছে শ্যাল উই হেল্প হার কোয়েশ্চেন আছে এটার প্যাসিভয়েস কি হবে আবার কিন্তু কি হয়ে যাবে উইল হয়ে যাবে কারণ সি বসবে সাবজেক্ট হিসেবে তাহলে কি হয়ে যাবে উইল শি বি হেল্পড বাই আস নেক্সট কি বলেছে আই উইল হ্যাভ ফিনিস মাই ওয়ার্ক বাই দেন এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স রয়েছে এটার ক্ষেত্রে প্যাসিভ হবে মাই ওয়ার্ক উইল হ্যাভ দেন এখানে কিন্তু না এখানে বসলো যেহেতু এখানে ফিউচার পারফেক্ট পারফেক্ট টেন্স রয়েছে ক্ষেত্রে আমরা কি দেখলাম বিন বসছে তাহলে কি বসলো এখানে বিন এরপরে সেন্টেন্সটা কি বলেছে ট্রেস পারস উইল বি প্রসিকিউটেড এটা দেখো প্যাসিভ ফর্মে রয়েছে কি করে বুঝলাম প্যাসিভ ফর্মে রয়েছে কারণ দেখো ভার্ভটার তার পার্টিসিপেল ফর্ম নিয়ে বসে আছে তাহলে আমাদের এটার অ্যাক্টিভ ভয়েস বের করতে হবে অ্যাক্টিভ ভয়েস কি হবে এখানে দেখো সাবজেক্টটা দেওয়া নেই সাবজেক্ট কি হবে এখানে অথরিটি তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েসটা কি হবে দ্য অথরিটি উইল প্রসিকিউট ট্রেস পাসার্স এরপরে আমরা কিছু সেন্টেন্স দেখব যেগুলো মডেল দিয়ে আছে মডেলস অর্থাৎ মাস্ট মাইট মে এই টাইপের তো আমরা প্রথম সেন্টেন্সটা দেখি উই শুড ইট ফ্রুটস এখানে জাস্ট একটা বি বসবে মধ্যেখানে আর যেমন চেঞ্জ হচ্ছিল তেমনই হবে শুধু শুটটা শুট থাকবে মাস্ট মাস্ট থাকবে এগুলো থাকবে আর মেন ভাবটা যেমন চেঞ্জ হচ্ছিল তেমনই হবে তো এটার প্যাসিভ ভয়েস কী হবে ফ্রুটস শুড বি ইটেন বাই আস সিম্পল জিনিস উই মাস্ট টেক দিস মেডিসিন ভয়েস প্যাসিভ ভয়েস কী হবে দিস মেডিসিন মাস্ট বি টেকেন বাই আস নেক্সট সেন্টেন্স বলেছে উই মে হেল্প হার অ্যাক্টিভ ভয়েস এটার প্যাসিভ ভয়েস কি হবে শি মে বি হেল্পড বাই আস নেক্সট সেন্টেন্স বলেছে হি মাইট টেক ইউর হেল্প অ্যাক্টিভ ভয়েসে রয়েছে প্যাসিভ ভয়েসে কী হবে ইউর হেল্প মাইট বি টেকেন বাই হিম আই মাস্ট ডু ইট এটাই লাস্ট সেন্টেন্স আজকের এই সেন্টেন্সটার প্যাসিভ ভয়েস কী হবে ইট মাস্ট বি ডান বাই মি এই যে আমরা অ্যাক্টিভ থেকে ম্যাক্সিমামটাই চেঞ্জ করলাম প্যাসিভে তোমরা বাড়িতে এটার প্র্যাকটিস করবে প্যাসিভ থেকে চেঞ্জ করে অ্যাক্টিভে তাহলে তোমাদেরও প্র্যাকটিসটা হবে আর তোমরাও বুঝতে পারবে আরও ভালো করে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ প্যাসিভ থেকে অ্যাক্টিভ কি করে চেঞ্জ হচ্ছে আশা করি ভিডিওটাই যা যা বুঝিয়েছি তার পুরোটাই তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝতে পেরে থাকো বা কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে ওরাও এই ভয়েস চেঞ্জটা খুব ভালো করে পড়ে নিতে পারে বা বুঝে নিতে পারে আর সাবস্ক্রাইবার পাশে বেল আইকানটা টিপে অল ক্লিক করবে যাতে তোমাদের কাছে আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আসে নেক্সট দিন আমরা গ্রামারের একটা নতুন টপিক নিয়ে ফিরে আসব